আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সম্মানিত ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি সাথে আছি কাউসার মাহমুদ গাজী। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার সহমতে অসংখ্য অসংখ্য ভালো আছি। সম্মানিত ভিউয়ার্স, কয়েলপাতি খাঁচা কীভাবে রং করবেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে কয়েলপাতি খাঁচাগুলো থেকে জিআই দাঁড়ায়, সেই ক্ষেত্রে আপনারা রংটা যে করবেন সেটাকে খুব দ্রুত সময় করার জন্য কীভাবে কী প্রসেসটা, কোন ধরনের প্রসেসটা আপনারা অবলম্বন করবেন। দেখেন, এই যে ব্রাশ, এটাকে রোল বলা হয়, যে যেভাবে জানেন, যে যেভাবে বুঝেন, ঠিক ওইভাবেই আপনার হার্ডওয়্যার দোকানে গিয়ে বলবেন যে একটা রং করার জন্য একটা রোল দেন। হুম, আর একটা স্ট্যান্ড কিনবেন। দেখেন যে রংটা করতে যাচ্ছে, করছে, করতেছে, হাতে একটা স্ট্যান্ড আছে, একটা রোল। স্ট্যান্ডটার দাম নেবে 50 টাকা, রোলটার দাম নেবে 20 টাকা, 70 টাকা। 70 টাকা হলে 70 টাকা দিয়ে আপনি যে কাজটা 2 ইঞ্চি কিংবা 4 ইঞ্চি ব্রাশ দিয়ে করবেন 2 ঘন্টায়, এই রোলটা দিয়ে করতে পারবেন আপনি মাত্র 5 মিনিট। তো এটা দিয়ে করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা, উপায় হচ্ছে এটা, এটা দিয়ে রং করবে। দেখেন আমাদের এই সম্পূর্ণ কাজগুলো এই রোল দিয়ে রং করানো। হুম, এটা দিয়ে করলে আপনি খুব সংক্ষিপ্ত সময়, খুব শর্ট সময়ের ভিতরে আপনি এটা দিয়ে করতে পারবেন। তো এই রুলগুলো আপনারা বাজার থেকে ক্রয় করে নেবেন, যেমন খাঁচার ফ্রেম। হ্যাঁ, আপনারা 2 ইঞ্চি কিংবা 4 ইঞ্চি ব্রাশ দিয়ে না করে আপনারা রুলগুলো দিয়ে ব্রাশ রং করে দিবেন, তাহলে আপনি অতি শর্টকাটে খুব দ্রুত সময়ে আপনারা রঙগুলো করে নিতে পারবেন। দেখেন এই যে রুলটা দিয়ে রং করতে যাচ্ছে, রং করতেছি, এটি হচ্ছে আপনারা ভালো করে দেখুন একটু ক্লিয়ারলি, যেমন আসলে বুঝতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এই যে রুলটা আপনারা দেখছেন, অবশ্যই সে এই আমার দোকানে রং করতেছে, দেখছেন আপনারা। অবশ্যই এই রুলটা যেখানে হার্ডওয়্যার দোকানে গিয়ে বললে হবে যে ভাই আমি আমাকে একটা রং করার, রং যে বিভিন্ন ইয়েতে লাগায় পেন্সিলে কিংবা আপনি যে কোনো কাজে, যে কোনো ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারবেন রং করার ক্ষেত্রে। তো এই রুলটা দিয়ে রং করলে কি হয়, রংটা অতি দ্রুত শুকনো হয়ে যায়, এবং কি আপনার যেখানে টাইম লাগার কথা 5 মিনিট, সেখানে লাগবে আপনার 30 সেকেন্ড। এটা দিয়ে খুব সহজেই, খুব সহজ সময়, খুব কম সময়ে আপনি এটা দিয়ে রং করতে পারবেন। তো আশা করি প্রত্যেকেই দেখছেন কীভাবে আসলে কয়েলপাতির খাঁচা রং করা হয়। তো আপনারা চাইলে এইভাবে খাঁচাগুলো রং করে নিতে পারেন, তাহলে আপনার সময়টা বেঁচে যাবে, এবং কি বিরক্তকর যে জিনিসটা সেটা আপনার কাছে আর লাগবে না। হ্যাঁ, যেটা সময় লাগবে 3 দিন সেটা আপনি একদিনেই করে নিতে পারবেন। তো সময় প্রিয় আশা করি প্রত্যেকে ভালো থাকবেন, ভালো, আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।